হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আবারও নিয়ে চলে এলাম আমার মামার রিসেপশন ভিডিও। আমি অনেকদিন আগে বলেছিলাম তোমাদের দেবো, কিন্তু আমার যেহেতু শরীরটা খুব অসুস্থ ছিল, যার কারণে আমি এতদিন বাদে তোমাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করছি। তো মামার রিসেপশনে তো খুবই মজা হয়েছে, তোমরা ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। তো তোমরা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। না না না, 4 মাসের করলে নিয়ে আমি যাও। কি খাবি? খাবি না কেন? খাবার বলছি, দাঁড়া। ব্লু লাগানো হবে, ব্লু লাগানো। ওয়াটার মেলন মজি তো নেই, ওটা পরে খাবো। হ্যাঁ, আগে ব্লু লাগানোটা খাই, আবার আছে। ঠিক আছে, কি আমি আর খাবো? আমি একবার তিনটে দেবেন। আমাদের সামনে এখন আছে এই মিস্টার গরিব, ওই ভিডিওগ্রাফি করতে এসেছে। দেখো তোমরা কি করছি। এবারে চো, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো স্টল বসেছে। তো এখানে ফার্স্টে তোমরা দেখলে মকটেল কাউন্টার ছিল, তারপরে এখানে ড্রাই চিলি ফিশ, ড্রাই চিলি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, আর ফিশ বল, মিট বল, পাপড়ি চাট, দই বড়া। তো আমি এখান থেকে ড্রাই চিলি ফিশ খেয়েছিলাম। তো চিলি ফিশ তো আমি বেসিক্যালি খাই না, তাও চিলি চিকেনটাই ভালো লাগে। তাও একবার খেয়ে আমি এখানে টেস্ট করেছি, তো খুবই ভালো লাগছিল খেতে। তো এখানে 2-3 বারের মতো তোমার খাওয়া হয়ে গেছিলো। আমি জানতাম এটা ভালো ফটো তুলে দিতে পারবে না, এটা বাজে বাজে ফটো তুলে দেবে। এটা আমাদের ফোন না, অন্যদের ভালো ফটো, আমাদের হচ্ছে বাজে ফটো। না থাক, তুই দেখেছিস কি সব তুলছে? আমি আমি একে মেরে ফেলবো। তুই ডিলিট ফটো করে দে না, ফটো তুলে দে, কাউকে একটা বল না, তোর ওই বন্ধুটাকে। আচ্ছা, তো বন্ধুরা তোমরা কেউ খারাপ ভেবো না, আমার মামার যেহেতু বিয়ে, তো হুকা টানার একমাত্র চান্স আমি এখানে পেয়েছিলাম। তো তাই আমি হুকার একবার ট্রাই করেছিলাম। তো দেখো আমি কিন্তু পারছিলাম না, খালি কাশছিলাম। তোমরা কেউ কিছু প্লিজ খারাপভাবে নিও না, আমি একটা শর্টসও দিয়েছিলাম এটা নিয়ে। তো আমি তো কোনোদিন বার্থা রেখে এরকম হুকা ফুকা কোনোদিন টানিনি। তো মামার বিয়েতে সবাই ছিল, তো সবার সামনেই আমি টেনেছিলাম। তো যাই হোক, তোমরা প্লিজ আবারও বলছি কেউ খারাপ ভেবো না। আমি তুলবো। তারপর মেঘা অনুষাকে বললাম তোরা খেতে বসে যা, কারণ তোদের অনেক দূর ফিরতে হবে। তো রাতও হয়ে যাচ্ছিলো, শীতকালের রাত বুঝতেই তো পারছো। তো যার কারণে ওদেরকে বল, ওদেরকে আমি বললাম তোরা বস, আমি পরে বসব। ও তুমিও চিনতে পারো নি? অনেকবার গেছি। তারপর আমি আবার উপরে এসে এখানে দই বড়া টেস্ট করছিলাম। দই বড়া মানে এ দেখো, এটা ফার্স্ট একবার খেলাম, আবার সেকেন্ড টাইম আরো একটা নিয়ে এলাম। তো
তো মিস্টার গারিপা আমাকে ভিডিওটা করে দিচ্ছিল, মানে আমার বন্ধু আবির। তো ওকে বললাম দে ক্যামেরাটা, তোর ভিডিও করে দিই, কারণ ও চিলি চিকেন বা চিলি ফিশ কিছু একটা খাচ্ছিল। বললাম দে তোর ভিডিওটাও আমি করে দিচ্ছি, তোর ভিডিওটা আমি করে দিলাম। তুমি এখন খেতে বসে গেছো? ইস, আমি ডাকবো না কোনো অনুষ্ঠানে তোমাকে। হ্যাঁ কি না খাবো না, দেখে পেট ভরে গেছে। আর মাংসগুলো নিয়েছে, চর্বি চর্বি মাংস। হ্যাঁ, গরম লাগছে জানো তো। আর দেখো ম্যাক্স পুরো, মানে কি বলবো, খুব ক্লান্ত হয়ে গেছিল। যার কোলে পারছে তার কোলেই ও শুয়ে পড়ছে। আমি খেতে বসলাম। এখানে সব খাবারের মেনু, তোমরা ভিডিওটি দেখতে থাকো খাবারের। তারপরে তোমরা দেখো আমি এক হাতে মোবাইলে ভিডিও করছি খাবারের, কারণ আমি স্ট্যান্ডটা যেহেতু নিয়ে যাইনি, যার কারণে খুব প্রবলেম হচ্ছিলো। আর আমার একটা মায়ের মাসির ছেলে, তোমরা চেনো ওকে অনেকেই, তো বলছে ভিডিও করছিস? বললাম হ্যাঁ এখানে ভিডিও হচ্ছে। তারপরে তোমরা দেখো আমি ম্যাক্সকে কোলে নিয়ে খাচ্ছিলাম, কারণ ওকে নেওয়ার জন্য কেউ ছিল না, মা বাবা কেউ নিচ্ছিল না। তার লাস্টে বাধ্য হয়ে আমি ওকে নিয়েছিলাম। তারপরে আমার অনেক পরে আর ওকে কোলে নেওয়া, মানে ও বলল আমাকে দে আমাকে দে, তোকে দিয়ে দিচ্ছি। তারপরে এলো বাসন্তী পোলাও আর মাটন কষা। তো বাসন্তী পোলাও মাটন কষাটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর ভাত একটু, ভিডিওটা করতে জাস্ট গন্ডগোল হয়ে গেছিলো। ভাত আর চিংড়ি মাছের মালাইকারিটা আমি আগেই খেয়েছিলাম, ওইটা আমি পরে শ্যুট পরে মানে এডিট করার সময় আমি ওটাকে পরে দেখালাম তোমাদের। তো দেখো, আর দেখছো ম্যাক্স চিল্লাচ্ছে, ভয়েস ওভার দিচ্ছে, আর ম্যাক্স চিল্লাচ্ছে। আর এখানে দেখো রাত 12টা বেজে গেছিলো, যার কারণে পুরো সব কিছু স্টল স্টল সবই উঠে গেছিলো। আর আজকে আমি ভিডিওটি এখানে শেষ করলাম। তো দেখো আমার জ্বর ঠোসাও হয়েছিলো সেই সময়। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের, তোমরা প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি যদি তোমরা এখনও কেউ সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে দিও। পরে আসছি অন্য কোনো সময় অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে।